10 দফা দাবি নিয়ে শিলিগুড়ি সিটি অটো বাঁচাও এবং সংগ্রাম কমিটির তরফে শিলিগুড়ির অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিককে একটি স্মারকলিপি তুলে দেওয়া হলো। তিন চাকা অটোর ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট ও ধোয়ার কাগজ নবীকরণের ক্ষেত্রে পদ্ধতি সরলীকরণ করার দাবি সহ 10 দফা দাবি নিয়ে শিলিগুড়ির সিটি অটো বাঁচাও এবং সংগ্রাম কমিটির তরফে শিলিগুড়ির অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিককে একটি স্মারকলিপি তুলে দেওয়া হলো। এদিন কমিটির সদস্যরা এসে পরিবহন আধিকারিকের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। একই সঙ্গে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে যদি তাদের এই দাবিগুলো না মানা হয় তবে আগামী দিনে হাইকোর্টে মামলা করার পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামবে তারা। আচ্ছা, আমরা আজকে সিটি অটো বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে এআরটিওর কাছে একটা স্মারকলিপি দিতে এসেছিলাম। সাথে আমাদের এই তিন চাকা সিটি অটো যারা চালান অথবা যারা কিনেছিলেন তারা সকলেই আমাদের সাথে আছেন, এবং আপনারা জানেন যে একটা সময়তে শিলিগুড়িতে এই সিটি অটো প্রায় 1257 মতন দেওয়া হয়েছিল। হঠাৎ করে বর্তমানে এই সরকার তারা এই সিটি অটোর পরিবর্তে তারা চার চাকার গাড়ি শিলিগুড়ির বুকে জোর করে চাপিয়ে দিতে চাইছেন, যেখানে কাগজগুলোকে কোনো রকম পরিবর্তন না করে কাগজগুলোকে সঠিকভাবে রিনিউয়াল কিংবা লাইসেন্সগুলোকে ঠিক মতন রিনিউয়াল না করে তারা জোর জবরদস্তি তারা এই চার চাকার গাড়ি চাপিয়ে দিতে চাইছেন। আজকের দিনে হঠাৎ করে এই রকম কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে যে গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ক্ষেত্রে এই দপ্তর এবং এর সাথে যুক্ত পরিবহন দপ্তর তাদের অভাব আছে বলে আমরা মনে করেছি, এবং যে কারণে আমরা এআরটিওর কাছে দাবি করেছি পদ্ধতি সরলীকরণ করতে হবে। পরিবহন ছাড়া মানুষ বাঁচতে পারবে না, এবং সেই পরিবহনকে সাধারণ মানুষের জন্য যাতে আপনারা কাজ করাতে পারেন তার দায়িত্ব আপনারা নেবেন। তারা বলছেন তারা উচ্চ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন, আমরা এটা দিয়ে গেলাম আজকে। যদি তা সঠিকভাবে না হয় ইতিমধ্যে আমরা হাইকোর্টে গেছি, প্রয়োজনে পুনর্বার যাব এবং মানুষের এই অধিকারের জন্য আমরা আমাদের লড়াইকে জারি রাখব।